পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সতলা এবং সাতগেছিয়া 2 নম্বর কাঠালি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। ফিতে কেটে উদ্বোধন করেন মেমারি 2 নম্বর ব্লকের যুগ্ম বিডিও শতানিক সরকার। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল সাতগেছিয়া 2 নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন পাহাড়হাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাক্তার সন্দীপ বটব্যাল ও সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল সাহা। আমাদের এখানে গর্ভবতী প্রসূতি মা এবং শিশুদের ভ্যাকসিনেশন, চেক আপ, প্রেশার মাপা এবং সুগার দেখা এবং হচ্ছে আপনাদের কমিউনিটি অ্যাসেসমেন্ট চেকলিস্ট যেগুলো থাকে, সিভিআর ফর্ম যেগুলো আছে, যাদের 30-40 বয়স যারা একটা পরিবারের যারা ব্যক্তিরা থাকে তাদের বিভিন্ন রকম চেক আপ, এগুলো আমাদের সুবিধা এখান থেকে দেওয়া হবে। এবং আমাদের সাতগেছিয়া থেকে নতুন সাবসেন্টার কিছুদিনের মধ্যে তৈরি করা হবে, কনস্ট্রাকশন হবে, কিন্তু আমাদের কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ওখানে পরিষেবা থেমে রাখা যাবে না। তো সেই জন্য আমাদের রাজ্য সরকার এবং আমাদের গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্লকের প্রত্যেকের উদ্যোগে আমরা পরিষেবাটা যাতে সাময়িকভাবে ওখানে চালু রাখা যায় সেই জন্য আজকে আমরা কেন্দ্রগুলো বেছেছি সাতগেছিয়া এবং আজকে হচ্ছে সংক্রান্তি এগুলো সাবসেন্টারের উদ্বোধন করা। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও শতানিক সরকার, বিএমওইচ সন্দীপ বটব্যাল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, সহসভাপতি অমর সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেখা পাত্র, বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প টুটু, উপপ্রধান হাসমত মোল্লা, সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল সাহা, উপপ্রধান সঞ্জীব বাঁশপর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে বোহার 1 গ্রাম পঞ্চায়েতের সতলা গ্রামে একটি উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো। সতলা গ্রামে বিগত দিনে এই উপস্বাস্থ্য কেন্দ্র ছিল, কিন্তু তখনকার বোর্ড এই উপস্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে চলে গিয়েছিল হরিণডাঙ্গা। প্লেসটা চেঞ্জ করলেও সতলা উপস্বাস্থ্য কেন্দ্র নাম চেঞ্জ করতে পারিনি, তাই তারা গায়ের জোরে এবং ক্ষমতার বলে তারা এই উপস্বাস্থ্য কেন্দ্রকে তুলে নিয়ে চলে গিয়েছিল হরিণডাঙ্গায়। আমরা আমাদের বোর্ড আসার পর থেকে এটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সতলা গ্রামের মানুষের আন্দোলন, সেই আন্দোলনকে আমরা মর্যাদা দিয়ে আমাদের প্রশাসন, আমাদের সরকার এবং আমাদের বোর্ড আমরা আজকে এখানে একটি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র সতলা 2 উপস্বাস্থ্য কেন্দ্র যে উদ্বোধন করলাম, এটা এলাকার মানুষ, সতলা গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।